আমি আজিজুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে। তার পূর্বে আমি তোমাদের মহামারী কোভিড-19 সম্পর্কে কিছু কথা বলতে চাই। তোমরা এই সময়ে সবসময় ঘরে অবস্থান করবে, সবসময় ভালো করে সাবান দিয়ে হাত ধুতে করবে, যেখানে বাইরে বের হও বাইরে বের হওয়ার পর বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবে। এই বলে আমি আমার ক্লাস কার্যক্রমে ফিরে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমাদের পাঠের যে শিরোনামটা সেটা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার। প্রিপজিশনটা কি? প্রিপজিশন হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ওই ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে, ওই বাক্যের যে কোনো ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেটাই হচ্ছে প্রিপজিশন। একটু খেয়াল করো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রিপজিশন নামটার মধ্যে কিন্তু এটার সংজ্ঞাটা আমরা পেতে পারি। প্রি অর্থ পূর্বে, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পজিশন মানে অবস্থান। দেখো অবস্থান এর পূর্বে, কোনো কিছুর অবস্থানের পূর্বে বসে, যে ওয়ার্ডটা কোনো কিছুর পূর্বে বসে একটা অবস্থান সৃষ্টি করে, সেটাই হচ্ছে প্রিপজিশন। আর এই প্রিপজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের মধ্যে বসে কি করবে, ওই দুইটা নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন এখানে আমি একটা বৃত্ত এখানে তোমাকে এঁকেছি, যেন তোমরা সহজে কয়েকটা প্রিপজিশন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারো। প্রথম যে প্রিপজিশনটা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে অন। এই অনটা দেখো এই বৃত্তির সাথে লাগালাগি অবস্থায় আছে। লাগালাগি অবস্থায় বা স্পর্শ অবস্থায় যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা প্রিপজিশন অন ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধু, আমি এখন একটা উদাহরণ দিচ্ছি। যেমন তোমরা দেখতেছ এই বইটা বেঞ্চের উপরে লাগালাগি অবস্থায় স্পর্শ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা এই উদাহরণটা দিতে পারি, দাবু ইজ অন দ্য টেবল বা বেঞ্চ। দেখো বইটি বেঞ্চের উপরে আছে, তাহলে কিভাবে আছে বইটা? স্পর্শ অবস্থায় আছে। দ্বিতীয়ত আমরা যে ব্যবহারটা করব সেটা হচ্ছে ওভার। ওভারটা আমরা ওভার অর্থ করে, ওভারটা আমরা কখন ব্যবহার করবো? যখন কোনো গতিশীল অবস্থা বোঝাবে, এখন সেটা এবং উপরে বোঝাবে, গতিশীল থাকবে এবং সেটা উপরে বোঝাবে, এক্ষেত্রে আমরা সাধারণত ওভার প্রিপজিশনটা ব্যবহার করতে পারি। যেমন শিক্ষার্থী বন্ধু, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো আমি উদাহরণের মাধ্যমে ওভার এর ব্যবহারটা দেখাচ্ছি। দা প্লেন ফ্লাইস ওভার দা বিল্ডিং। দ্য প্লেন ফ্লাইস ওভার দা বিল্ডিং। প্লেনটি কি করতেছে? বিল্ডিং এর উপর দিয়ে উড়ে যাচ্ছে, এটা কিন্তু গতিশীল অবস্থায় আছে এবং উপরে অবস্থায় আছে। তৃতীয়ত দেখো আমরা এখন অ্যাবাভের ব্যবহারটা দেখব। অ্যাবাভ অর্থ উপরে, অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, সবগুলোর অর্থই উপরে, কিন্তু সেগুলোর ব্যবহার কিন্তু ভিন্নতা রয়েছে। অ্যাবাভের ব্যাপারটা দেখো, অ্যাবাভ হবে ধরা ছোঁয়ার বাইরে, যেটা কখনো ধরা যাবে না, সেক্ষেত্রে আমরা সাধারণত ওভারটা অ্যাবাভটা ব্যবহার করবো, অ্যাবাভটা ব্যবহার করবো, যেটা আমরা ধরতে পারবো না বা ছুঁতে পারবো না। দেখো আমি অ্যাবাভের আরেকটা উদাহরণ দেখাচ্ছি, যেমন দা স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। আকাশ আমাদের মাথার উপরে, আমাদের মাথার উপরে আকাশ, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু দৌড়তে পাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যাবাভের ব্যবহার, অন ওভার অ্যান্ড অ্যাবাভ, এই তিনটার ব্যবহার তোমরা আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো বন্ধুরা, শিক্ষার্থীবৃন্দ, বৃত্তের বাইরে দেখো আমি অ্যারাউন্ড লিখেছি। অ্যারাউন্ডটা দেখো কোনো কিছুর চারপাশে যখন আমরা কি করব,
ঘুরপাক করব অথবা কোনো কিছু চারপাশ দিয়ে কোনো কিছু গেলে সেটাকে আমরা সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ডটা ব্যবহার করব যেমন বৃত্তের চারপাশ দিয়ে তারপর আমরা কি করব চক্রাকারে ঘূর্ণায় ঘূর্ণায়ন করব বা চলব সেক্ষেত্রে আমরা কি করব অ্যারাউন্ড ব্যবহার করব দেখো অ্যারাউন্ডের একটা উদাহরণ দিচ্ছি There is a fence around the garden. देखो ये अराउंड का क्या बोलते देखो There is a fence around the garden. एक है ना देखो उनसे वही बागान की चार पाँच से एक टी बैठा आसे तो ना अब चार पाँच पूजते কোন কিছুর মধ্যে চারপাশ বুঝাতে আবদ্ধ কোন চারপাশের ক্ষেত্রে আমরা সাধারণত কি করব ব্যবহার করব অ্যারাউন্ড ব্যবহার করব তারপরে দেখো থ্রু অথবা অ্যাক্রস এর ব্যাপারটা দেখো এটা আমি বৃত্তের বাইরে ঢুকে আবার বৃত্তের মধ্যে দিয়ে প্রবেশ করে সেটা আবার কি হয়ে গেছে বাইরে হয়ে গেছে এটা মানে কি দ্বারা বোঝাচ্ছি থ্রু প্রিপজিশনটা বা অ্যাক্রস প্রিপজিশনটা কখন ব্যবহার হবে যখন আমরা কোনো জায়গার মধ্য দিয়ে অতিক্রম করব অতিক্রম করে আবার বের হয়ে যাব সেই ক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করব হয় থ্রু অথবা অ্যাক্রস ব্যবহার করব যেমন অনেকে কি করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন উন্নতি করে থাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সে জীবন উন্নতি করে অথবা ভালো করে পড়াশোনা করার মাধ্যমে সে কি করে থাকে ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করে থাকে সেই ক্ষেত্রে আমরা উদাহরণটা দিতে পারি এভাবে দেখো দা বয় গট GPA 5 through hard labor. What they say? The boy got GPA 5 through hard labor. Balukti GPA 5 পেয়েছে. কিসের মাধ্যমে পেয়েছে সে? Hard labor মধ্যে দিয়ে সে GPA 5 টা পেয়েছে এভাবে আমরা থ্রু এর ব্যবহারটা করতে পারি তারপরে বন্ধুরা দেখো শিক্ষার্থীবৃন্দ আমি ছোট একটা বৃত্ত এখানে দিয়েছি বৃত্তটার ভিতর আমরা কি লিখছি এট দেখো এখানে দুইটা বৃত্ত আছে একটা হচ্ছে বড় বৃত্ত আর একটা হচ্ছে ছোট বৃত্ত তাহলে ছোট বৃত্তের ভিতর আমি কেন এট লিখছি তাহলে দেখো কোনো কিছু ছোট কিছু বুঝালে কোনো জায়গার ক্ষেত্রে যখন জায়গাটা ছোট হবে সেক্ষেত্রে আমরা এট ব্যবহার করব কিন্তু যখন জায়গাটা বড় আর বুঝাবে ছোটের মধ্যে বড় বুঝাবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ইন ব্যবহার করব তাহলে দেখো ছোট কিছুর ক্ষেত্রে আমরা ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বড় জায়গার ফুটবে ইন ব্যবহার করব উদাহরণটা দেখো হি লিভস অ্যাট মাই দি ইন নোয়াখালী He lives at Majdi in Noakhali. At এবং in এর ব্যাপারটা দেখো তোমরা সে Majdi Noakhali Majdi সে কি করে বাস করে Noakhali Majdi তে বাস করে দেখো Noakhali এবং Majdi দুটাই কিন্তু জায়গার নাম একটা হচ্ছে জেলার নাম আর একটা হচ্ছে একটা এলাকার নাম তাহলে জেলা থেকে এলাকাটা কি হচ্ছে ছোট এই কারণে আমরা এলাকার পূর্বে বা ছোট জায়গার পূর্বে কি ব্যবহার করছি এট ব্যবহার করেছি তারপরে দেখো দ্বিতীয়ত ইন একটা জেলা একটা এলাকা থেকে একটা জেলা আয়তনটা বড় হয় তাহলে আমরা বড় ক্ষেত্রে কি ব্যবহার করব বড় জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো ইন অ্যাট অন এই তিনটার আর কয়েকটা ব্যবহার আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম ইন এবং অ্যাট জায়গার ক্ষেত্রে বড় জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার করবে ছোট জায়গার ক্ষেত্রে
এট ব্যবহার করতে তারপরে দেখো ইন এট এবং অন এর আর কয়েকটা ব্যবহার আছে সেক্ষেত্রে আমি এই উদাহরণের মাধ্যমে তোমরা সহজে বুঝতে পারবে দেখো আই শ্যাল মিট ইউ এট 5 o'clock অন সানডে ইন জানুয়ারি আমি তোমার সাথে জানুয়ারি মাসের রবিবার রবিবার কি করব 5টা বাজে দেখা করব এখানে দেখো এই 5 o'clock এই 5 o'clock কিন্তু নির্দিষ্ট সময় তাহলে দেখো নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসেছে এট বসেছে তোমরা অবশ্যই খেয়াল রাখবা নির্দিষ্ট সময় পূর্বে এট অনির্দিষ্ট ব্যক্তি বুঝালে সময়ের ব্যক্তি বুঝালে তখন হবে ফর এবং নির্দিষ্ট সময় বুঝালে সেক্ষেত্রে হবে এট তারপর দেখো অনটা দেখো আমি ব্যবহার করছি সানডে রবিবার তাহলে দিবসের পূর্বে বা দিনের পূর্বে আমরা কি ব্যবহার করব অন ব্যবহার করব তারপরে দেখো বন্ধুরা ইন ইনটা কোথায় আমি ব্যবহার হইছে জানুয়ারি এটা হচ্ছে একটা মাসের নাম তাহলে দেখো মাসের নামের পূর্বে বা বছরের নামের পূর্বে আমরা কি ব্যবহার করব ইন ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পেরেছো এট হবে নির্দিষ্ট সময়ের পূর্বে অন হবে দিবসের পূর্বে বা দিনের পূর্বে এবং ইন হবে মাস বা বছরের পূর্বে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো শিক্ষার্থীবৃন্দ আমি বিসাইড লিখেছি এখানে দেখো বৃত্তের পাশে কি লিখেছি বিসাইড লিখেছি বিসাইড অর্থ হচ্ছে পাশে তাহলে আমরা পাশে কোন কিছু যখন পাশে বুঝাবে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশনটা কি ব্যবহার করব বিসাইড ব্যবহার করব তাহলে পাশে বুঝালে কি ব্যবহার করব বিসাইড ব্যবহার করব তাহলে বৃত্তটার পাশে কি আছে বিসাইডটা লিখছে মানে কি এই বিসাইডটা কোন কিছু যখন আমরা একটার পাশে আরেকটা অবস্থান বুঝাবে সেক্ষেত্রে আমরা বিসাইড ব্যবহার করব একটু উদাহরণ দ্বারা দেখো তোমরা বুঝতে পারবে যেমন আমাদের স্কুলের পাশে একটি বড় করই গাছ আছে বা রেন্ট্রি গাছ আছে স্কুলের পাশে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো দেখতে পারবে দেখো দেয়ার ইজ আ বিগ রেন্ট্রি বিসাইড আওয়ার স্কুল দেখো দেয়ার ইজ এ বিগ রেন্ট্রি বিসাইড আওয়ার স্কুল আমাদের স্কুলের পাশে একটি বড় বড় রেন্ট্রি গাছ আছে দেখো পাশে বুঝালে আমরা কি ব্যবহার করব বিসাইড ব্যবহার করব এখন দেখো রেন্ট্রি এবং আওয়ার স্কুল দুইটাই কিন্তু নাউন এবং দুইটাই নাউন রেন্ট্রি গাছ বড়ই গাছ যেটাকে বলি আমরা আওয়ার স্কুল আমাদের স্কুল দুইটাই নাউন এই দুইটা নাউনের মধ্যে বিসাইডটা ব্যবহার হয়ে কি করছে দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে তারপরে দেখো ইনটু ইনটুর ব্যাপারটা তোমরা দেখো ইনটুটা কখন হবে যখন দেখো আমি বাইরে থেকে আস্তে আস্তে কি করতেছি ভিতরে প্রবেশ করতেছি বাইরে থেকে ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে গতিশীল হবে বাইরে থেকে ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ইনটু ব্যবহার করব ইনটু ব্যবহার ক্ষেত্রে দেখো যেমন তারা ক্লাসরুমে প্রবেশ করেছে দে হ্যাড entered into the class তারা কি করেছে এই ক্লাসে প্রবেশ করেছে তাহলে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বোঝাতে আমরা ইনটু ব্যবহার করব আরেকটা আমি একটু মিস করেছি দেখো এট এবং ইনের ক্ষেত্রে আমি একটু দেখো ইনটা যখন কোনো কিছুর মধ্যে যখন তুমি গতিশীলতা বুঝাবে বা আবদ্ধ একটা অবস্থায় তুমি থাকবে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহারটা করব যেমন শিক্ষার্থীরা কি আছে ক্লাসের মধ্যে আছে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম এভাবে কোনো একটা আবদ্ধ জায়গার মধ্যে থাকা বুঝালে বা গতিশীল হওয়া বুঝালে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ইন ব্যবহার করব তারপর দেখো শিক্ষার্থীবৃন্দ আন্ডার অথবা বিনিথ আমি কোথায় ব্যবহার করছি এই বৃত্তটার একেবারে শেষে আন্ডার অর্থ নিচে বিনিথ অর্থ নিচে তাহলে কোনো কিছু নিচে বোঝালে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব আন্ডার অথবা বিনি উদাহরণ দেখো যেমন টেবিলের নিচে একটা বিড়াল আছে এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি দ্য ক্যাট ইজ আন্ডার এ টেবিল দ্য ক্যাট ইজ আন্ডার এ টেবিল
বিড়ালটি একটা টেবিলের নিচে আছে তাহলে কোনো কিছু নিচে বুঝালে আমরা প্রিপজিশন হয় আন্ডার ব্যবহার করব অথবা বিনিট ব্যবহার করব আরেকটা প্রিপজিশন এখানে নে কিন্তু আমি দেখো আপন এখানে লিখেছি দেখো আপন তোমরা একটু খেয়াল করো অন আপন দুইটা কিন্তু অর্থ একই অন এবং আপন দুইটা কিন্তু একই কিন্তু দুইটার ব্যবহার একটু পার্থক্য আছে অনের ব্যবহারটা আমি একটু আগেই বুঝালাম কি কি ক্ষেত্রে অনটা ব্যবহার করবে আপনের ব্যবহারটা দেখো আপনটা হবে ব্যবহার হবে কখন গতি বোঝাবে তবে মাটির সাথে সম্পর্ক যুক্ত হবে কোনো কিছু গতি বোঝাবে গতিশীলতা থাকবে কিন্তু ওই গতিশীলতার তার সাথে মাটির সম্পর্ক থাকবে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব আপনটা ব্যবহার করব দেখো উদাহরণ আমি দিচ্ছি এই আপনের একটা উদাহরণ দিচ্ছি দেখো দা অ্যাপল দ্য অ্যাপল ফেল আপন দা গ্রাউন্ড দেখো দ্য অ্যাপল ফেল আপন দা গ্রাউন্ড আপেলটি কি হয়েছে মাটিতে উপপাতিত হয়েছে বা মাটিতে পড়েছে এক্ষেত্রে দেখো কোন নিচে পড়তেছে নিচে পড়ে সেটা কিছুর উপর অবস্থান করতেছে কিন্তু সেটা কি কি থাকবে গতিশীলতা থাকবে গাছ থেকে পড়ার গাছ থেকে মাটিতে যে সময়টা পড়ার যে সময়টা সেক্ষেত্রে কি থাকবে তার ওই আপেলটা গতিশীলতা থাকবে এভাবে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে আমরা আপনটা ব্যবহার করব আপনের আরেকটা উদাহরণ দেখো দা টাইগার জাম্পড আপন হিম দা টাইগার জাম্পড আপন হিম বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়েছে বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়েছে এখানে উপর আপন তার উপর বোঝাচ্ছে কিন্তু এই আপন কি হবে গতিশীলতা থাকতে হবে বাঘটা যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে তখন বাঘটার কি থাকবে একটা একটা গতিশীলতা থাকবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব আপনটা ব্যবহার করব তাহলে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রিপজিশন সম্পর্কে অল্প কিছু হলেও সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছো এটার ব্যবহারটা তোমরা যদি আর বাসায় যদি আরেকটু ভালো করে ব্যবহার দেখতে পারো তাহলে আমি আশা করি তোমাদের প্রিপজিশন সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নয় আশা করি তোমরা বাড়িতে ভালো করে এই ব্যবহারগুলো আবার ভালো করে দেখবে এবং আমার যে বৃত্তাকার যে চারটা দিয়েছিলাম তোমাদেরকে এই চারটা তোমরা বাসায় বসে একটু ভালো করে প্র্যাকটিস করবে দেখবে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো শিক্ষার্থীবৃন্দ আমাদের ক্লাস এ পর্যন্তই আশা করি তোমরা বাড়িতে বসে তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে এই কোভিড-19 মহামারীর মধ্যেও তোমরা যেন বাইরে না বের হও সেই আশা করি এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম